বাড়িতে জামাই জন আসবে কচ্ছে, বাড়ির সমস্যা হয়ে গেল, বউটা চলে যাইয়ে কি করি, বাড়িতে রান্না বান্না কিরা করবে রে, জামাই জন আসলি পারে তিন চার দিন ভিতরে জামাই জন আসবে, হাতেও তো পয়সা করি নাই, কি করি দেখি, পুলিশ আমার ভিতরে আবার নামবো, এই এত মাইর ধুর খাইয়ে উঠলাম, পোলট্রু দিয়ে কাজ ফাজ করাতে হবে, পোলট্রুর মাথায় হাত বলে পোলট্রুর মার যদি ফটানো যায়, তোর কথা বলছিলাম রে, শোন শোন শোন, বস 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 এখানে বস, খুব আর্জেন্ট, তুই তো আমার খুব মানিস, তোমার ওষুধ খুব মানি আমি, হ্যাঁ বলো, যখন মানিস এবার কথাটা হচ্ছে কি বলো, আমার বাড়িতে জামাই আসছে, এবার জামাই জন আসলি পারে তাকে রান্না বাড়ার লোকের একটু সমস্যা আছে, ঠিকই তো বলেছো, তোর মারে যদি ক্ষতি সেটু আমার বাড়িতে, কি বলছ, হ্যাঁ তুই ওরম বসে বস আমার কথা শোন, এবার আমি তো তোর উল্টো পাল্টা, তুই খালি আমার সন্দেহ করিস জানিস, তোর মা আসে একটু রান্না বাড়া করিয়ে দিয়ে আমার চলিয়ে যাবে, তারপর তুইও খাবি আমিও খাবো, জামাই জন আসবে তো, তো যদি কিছু মনে না করিস ফটো আমার, তুই তো আমার জানিস, হ্যাঁ হ্যাঁ সব জানি, তো তাহলে তোর মার কাছে চল যাইয়ে, না কি কইস, তাহলে চলো, তো হাঁটতে লাগ আমি আসছি, চ এই একখান কায়দা, মার পটাতে পারলি আমার বুড়ো বয়সের জীবনটা পার হয়ে যাবে, পোলট্রুর মা দেখতেও কিন্তু খাসা, মজা কিন্তু জমিয়ে যাবে রে, পোলট্রুর পটাই ফালাইছি আমিও টুকটুক করে যাই, এ পোলট্রুটা যে কোথায় গেল, কইলাম যে ছাগল কাটার জন্য একটু ঘাস নিয়ে আয়, এই দুটো ঘাস আছে এই দিয়ে আমার এখানে গে খা খা, আয় এই ছেলেটা একটু কথা শুনে না, ও মা কে তুমি আইছো, হ্যাঁ তোরে কইলাম যে মাঠে যা কটা ঘাস নিয়ে আয়, তুই শুনছিস আমার কথা, ও আমি একটু উস্তাদের বাড়ি গেছিলাম, তুমি ওই উস্তাদের বাড়ি যেয়ে পড়ে থাকবা, তোর কি বলতেছ কি গাও, তা ঘাস আনতে হবে না, ও আমি যাচ্ছি মাঠে, ঠিক আছে যাই করা কাটি নিয়েছি, তুই কি মাঠে যাবি, আরে মা একটা কথা বলতেছিলাম, হ্যাঁ ক কি কথা, ওই যে ওই যে আমার এক উস্তাদ আছে না, হ্যাঁ ওনার মেয়ে জামাই আসতেছে, ওনার তো বউ নাই, কুসি কি তুমি একটু রানতে যাইতে পারবা, কয় হাজরা বাবু, হ্যাঁ ওই লোকের বাড়ি আমি যাব না, ওর তাকানি ভালো না, ভালো না চাল চালন ভালো না, আমি যাব না, তুমি তো দেখ পাই তোমার চোখ আছে, ও তুমি বুঝছো, তা আমি তো দেখলাম উস্তাদ কইছিল বারবার আমারে তোর মারে ডাকে আনতে, আমি যাবো না তোর উস্তাদের কাছে, আমি যাবো না, ছাগলটা খোল মাঠে নিয়ে যেতে হবে, ঠিক আছে মা আমি ছাগলটা নিচ্ছি, তুমি পান তো তাড়াতাড়ি মার দেখা পাচ্ছি মনে হচ্ছে, পোলট্রুর বাড়িতে তাহলে তো মনে হচ্ছে কেউ নাই, পোলট্রু পোলট্রুই তো লাগতে আস নাকি, এ সুন্দরী মেয়ে ছেলে মাঠে যে কী করতে আসে, আর মাঠে না আসলে আমারই বা সুযোগটা কী করি হবে, যাই দেখি একটু মাঠেই একটু গল্প গুজব করিয়ে নিই, যদি ফটাবার পারি তো কাজ হয়ে যাবে, যাই দেখি যা হয় হবে রে, পোলট্রুর মা কিন্তু দেখতে মন্দ না, তোমাকে ভারী তেল বাড়িয়েছে, পরের খাসো তো ঠিক পাসো না, আল কোন তাইছে এ পোলটু, এ তো বাড়ি গেলাম খবর পেলাম না ব্যাপারটা, ও তুমি ভালো আছো, হ্যাঁ ভালো আছি, এ ফোরাম কইছস কা, হ্যাঁ দাদা কবে আসবে আসবে, যখন সময় হবে তখন ঠিকই আসবে, কি আম্বাই নুনি ভরা কথা কয় কি, এ পোলটু তোর মা আমার কথা কইছে কা, ও মা আমার কথা কইছে তোমার কিছু, তুই একটু ক্ষতি পারে, ও বৌদি বলছি আমার বাড়িতে একটু মেয়ে জামাই আসবে, তো
কছি তুমি তো জানো আমার বউ চলিয়ে গেছে একজনের সাথে, তো কছিলাম একটু রান্না বাড়া একটু করিয়ে দিলে হইতো না, আমি কি খাও না, আমি যাবো না রান্না, কি খাওয়াবো দিছে ও সব পড়ো আরে তুই তোর আমার কি হইল না বউদি কছছি আর কি, ও তো আমারে বলেছিল তুমি বউদি কছছিল যে আমার বাড়িতে দুইটা রান্না, তুইও তো দুইটা খাবার খাচ্ছিস, তুই কইছিস কে খা জুতির দেখছি না ওরম করছে আমি কি নতুন নাকি, আমার দিয়ে সব আছে না এমন কেউ আছে যে আমার ছেলে না, তুমি শুধু শুধু আমার ভুল বলছো, তোমার জন্য মাঠে নেমেছে মাঠে নামা লোক গো, আমার বাড়িতে এমনি গাড়ি আছে এমনি গাড়ি ঘুরে নিয়ে বেড়াবো, আমার বন 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 করি ফাঁক মারি বেড়াবো, তোমার খালি কেমন জানো একটু স্যাক দিয়া স্যাক দিয়া কথা, আমার কথা শোনো তোর মা বাড়ি একা থাকে আমারও তো কষ্ট থাকে, আমি করছিলাম তোর মা যদি যাচ্ছ একটু ঘুরে ফিরে নিয়ে আসতাম তাহলে ওনার মনটা একটু ভালো থাকতো, তাহলে কালকে তুমি কিন্তু আমার মায়ের গায়ে বারবার হাত দিচ্ছ কিন্তু বলছিলাম কি পাগলা ওয়ার ঠিক আছে শোনো আমি কি করছি আমি কালকে পল্টন নিয়ে চলে যাবা নে রান্না করতে ঠিক আছে, তুমি তুমি সবকিছু রেডি করে রাখো গাজা, আচ্ছা ঠিক আছে চলো 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 হ্যাঁ তোর তো খুব হইতো হঠাৎ হ্যাঁ চলো খুব ভালো জানতাম আমি সব দেখি বলি আমার মার দিকেই নজর ছেলে বিরাট ধমন আরে কতখানি তো হাঁটলাম কত দূর মা এত চলে এসে আরো অল্প একটু চলো চলো ভাল লাগে না মা এত এই বাড়ি চলো 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 আচ্ছা চলো জামাই কেমন আছো আরে সর্বনাশ এ পল্টু পল্টু এ পল্টু কোথায় পল্টু এ ঘরে 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 নিয়ে যা জামাই জন্য ঘরে নিয়ে যা ঘরে নিয়ে বসতে দাও যাও 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 এই পল্টু তোর মা কোথায় গেল কি ব্যাপার তুমি রান্না বাড়া সাফাও নাই হাজরা বাবু আমি কিছু খুঁজে পাচ্ছি না ও তুমি বাবা কি করি এখন সব ঘরের ভিতর আছে জামাই তো চলে আইছে এবার কথা আছে কি বলো তুমি এবার সবই ঠিক আছে এবার বাড়িটা মনে হচ্ছে কেমন জমিয়ে গেছে পল্টু আমার ছেলে হইয়া থাকতে না আমার সাথেই থাইয়ে না কি ওই যে শালা বাইরে গেছে কত মানুষ না ওই জায়গা যে কতগুলো ফেম করছে জানো আমি সব খবর রাখি আমার এমনি গাড়ি আছে তোমার ঘুর ওই নিয়ে বেড়াও কি হয় না আমার কথাটা শোনো তুমি ওই সব কায়দা বায়দা ছাড়ো আমি বুঝতে পারছি আমার দিয়ে তোমার পছন্দ হয়েছে ঠিক আছে আমি মানুষ দেখলে ঠিক পাই এখন কথা হচ্ছে অত কথা না পারে এই বাড়িতে জামাই জোনাইছে কিরা কোন জায়গার কথা শুনি পুরো বাবা রে মনে হচ্ছে কারেন্ট মারছে গো এই জন্যই আমি তোমার বাড়ি কাজে আসতে চাইনি আমার কথাটা শোনো ওই শালা কত জায়গা ফেল করে সে খবর আছে তোমার শালা খুব খিচে নিল তুমি আমার কথা শোনো আর আমার সাথে থাকো আর ওই ঘরে রান্না বাড়া সব কিছু আছে তুমি নিয়ে এসে রান্না বাড়াটা চাপাও খাসি নিয়ে আইছি বেশ আমি রান্না বাড়া চাপাচ্ছি তুমি আমার কথাটা শোনো আমি যেটা কই তুমি তুমি এই জায়গায় থাকলে আমার রান্না বাড়া হবে না নে আমার কথা তোমার দ্বারা আইছি তোমার মশাই ফশাই যদি কামড়ায় তাই যা যা মশা যা নিয়ে যা যা মশার পিতা বাচ্চা দিন দিন কচ্ছে আমার কথাটা শোনো তুমি আমার সাথে খাইলে ভাইকে জামাই ধুনে যে চড়ে ঘর তো গতি যায় বুঝো না ও নো আমার দেখো তুমি আমার টেটাসটা দেখো আমার বাড়ি আছে গাড়ি আছে এমনি গাড়ি কত সুন্দর কন্ডিশন জানো সালাই সাকায় হাত হয় না স্টার দিলে তেল খায় না
এগার ভিখাবি আলাদা এই গাড়ি তোমার জন্য ঘুরতে পারবো না তোমার মুখ করবো না খুব ভালো ঠিক করি জামাইজন বাড়িতে আসে আমার কথা শোনো তুমি রাজি হয়ে যাও বেশি তুমি দেখো সবসময় আমি ফিটি বাটি ফিটি আমার কেউ খারাপ করতে পারছে কদিন আমি হচ্ছে একটা মান সম্মান আলা লোক বুঝতে পারছো আমার কথা শোনো কি বোঝাচ্ছে একটা করো আরে ওতে আমার আটকাবে না রে আমার তো একবার বউ হাইটে গেছে তুমি ওরকম করছো আমার কথাটা শোনো তুমি ওরকম খাইও না ভাবি না তো কোড়া সাথে তো জোরে কাজ আছে না এবার ব্যাপারটা হচ্ছে তোর মা তো ধর চলিয়ে গেছে বাড়ি ঘর গুলো কিরম সব এলোবেলা হয়ে রয়েছে বলে মনে করছি যে এটা তোর মা বানায় রাখি দিলি জামাই যেন আমাকে একটু মানিয়ে শুনিয়ে নে ঠিক আছে তুই কিন্তু এরম করিস নি তোর জামাই এই জামাই একটু বুঝোস এটা আমার মেয়ে গো তুমি তো আমার মেয়ের মতো দেখছো কত সুন্দর কথা বলছে কোকিলির মতন এবার কথা হচ্ছে জামাইরে কিন্তু একটু বুঝোই কইস আর জামাই তো আমার দশটা পাঁচটা এসব তো সবই তার থাকবে না সবই তার থাকবে না তুই শোন জামাই একটু নিজে বুঝো গে যা যা ওঠো ঠিক আছে বাবা আমি তোমার জামাইরে বুঝাই হ্যাঁ শোন আরে কাছে তোমার সাথে কথা আছে শালা শ্বশুর না অসুর অনেক ভালো